নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নাটোর জেলা অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের সম্ভাবনাময় তরুণ গোলকিপার সাফায়াত হোসেন ফারদিন নিহত হয়েছেন। এ সময় জেলা বিএনপির নেতা ফয়সাল আলম আবুলের বড় ছেলে আবির ইয়াকুব শৈবাল, পীযূষ ও শহীদুল নামে আরও তিনজন আহত হন। রবিবার ৩০ জানুয়ারি বিকেলে শহরের নারায়ণকান্দি এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়াত হোসেন ফারদিন শহরের উত্তর বরগাছা এলাকার আলমামুনের ছেলে ও নাটোর জেলা অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের নিয়মিত গোলকিপার এবং বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে নাটোরমুখী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন বাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জেলা অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলার ফারদিনকে মৃত ঘোষণা করেন। এদিকে শৈবালকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাফতাফ খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।